हेलो गाइस वेलकम टू माय चैनल। तो आज खुशी दिन, आज के हमारे ईद सॉरी कुर्बानी। तो तुम्हारे सबके अनेक अनेक ईद मुबारक। तो बिस्टिर जन्य ए देखो एगलोते मेला बसे सब। तो बिस्टिर जन्य तो मेला बसानो हयनी, तो तारपरेर दिन मेला होछिलो। হ্যাঁ তারপরে দিন মেলা হলো, তো দেখতেই পাচ্ছ তোমরা। সরি মেলার ই দেখাতে দেখাবো নিশ্চয় আমরা। আর আমরা ই ভাবছি কি এখন ই যাব, সার্কেস বসেছে, তো ঈদে কোনো জায়গায় ঘুরতে যাব। তো ভেবেছি কি সার্কেস দেখতে যাব, আর আইডার খুব ইচ্ছে সার্কেস দেখতে যাওয়া। তো তাই সার্কেস দেখতে যাব আমরা, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমি। তো আমার ভিডিও দেখতে থাকো। এদিকে আইরা খাবার খাচ্ছে, তো ঈদে ঘুরতে যাবে বলে, তো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, দিয়ে রেডি করে দেবো আইরাকে। তো সকালে আইরা ঘুরতে গেছিলো রাব্বুর সঙ্গে, আর এখন এই দেখো ভাত খাচ্ছে। তো মাংস নেয়নি, শুধু আলু ভাজা আর শাক দিয়ে ভাত খাচ্ছে। মাংস তো ও খায় না, মাছ মাংসও খায় না, তো আলু ভাজা দিয়েই ভাত খাচ্ছে। এ দেখতে পাচ্ছ আগেদিকে আমি তো বলেছি আমার অনেক সেলাই ছিল, তো সেলাই নিচে করছিলাম। তো অনেকগুলো সেলাই আছে, তো আমি তুলে নিয়েছি ওপরে মেশিনটা, কি সেলাইটা কমপ্লিট করে দিই। নিচে ঝড় বৃষ্টিতে একবারে পুরো কাদা হয়ে আছে, তো কাদাতে আমি নামতে পারছি না, আর সেলাই করাও যাচ্ছে না, তো কাদাতে পুরো পা ঢুকে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ কেমন কাদা। তো কাদা দোকানের যাওয়াই যাচ্ছে না, আর ওখানে স্লিপ করছে, তো তার জন্য আমি ওটা এটা দিয়ে আসিনি, তবে ওই ভেতর দিয়ে ওই সাইড দিয়ে আমি এটাকে তুলে নিয়েছি, দিয়ে আমি ওই মেশিনকে এখানে রেখে দিয়েছি সেলাই করবো। তো আমাকে তাড়াতাড়ি মনে হয় সেলাইটা কমপ্লিট করে আমাকে মেশিন নিচে দিতে হবে, কারণ এই যে এখানে আইরা মেহনাজ এসে বসছে আর মেশিন ঘুরাচ্ছে, তো মেশিনটা খারাপ হয়ে যেতে পারে আমাকে। তো তাড়াতাড়ি আমাকে করে নিতে হবে মেশিন কাজ কমপ্লিট করে মেশিনটা আমাকে তুলে নিতে হবে। এটাও মেহনাজের জামা আছে, আমি বোতাম লাগিয়ে নেবো, অনেকটাই সেলাই আছে আমার, সেলাই কমপ্লিট করতে হবে। এদিকে সোফাটাকেও খারাপ করে রেখেছে, আমি সোফাটা আসলে না বৃষ্টিতে জামা কাপড় ঠিকঠাক থাকছে না, ও ভিজে ভিজা থাকছে, তো তুলে আবার নিয়ে আসতে হচ্ছে, আবারই করতে হচ্ছে। সোফাটা একটু সরিয়ে নিই, কারণ ই করতে ঠিক হবে। আসলে না জবার এই সোফা ঠিক করছি, তবারই মানে ঠিক থাকছে না, দিনে কবার আমি ঠিক করি তা গোনা মুশকিল, কারণ জানছোই তো বাড়িতে সব থেকে বেশি এই সোফার উপরে যে আসবে মানে সোফাতেই বসছে, সোফার উপরে বেশি ই হচ্ছে, কি বলবো ঝড় বইছে। তো এটা ঠিকঠাক থাকছে না, তো আমাকে সবসময় এটাই গুছিয়ে নিতে হয়। তো এবার দেখতে পাচ্ছ তো অনেক ভালো লাগছে, কিন্তু কি করব ভালো থাকে না, এইভাবে আমাকে ই করতে হয়। আর চার্জারটা ওইভাবে ধরা আছে, চার্জে তো সুইচ করাই আছে, চার্জটা বন্ধ করে দিই, চার্জারটা বন্ধ করে দিলাম, চার্জ দিতে হবে। আর মাংসর অনেক কাজ করে প্রচণ্ড গরম লাগছে, তো ই করে নেব, স্নান করে নেব। আর ঘরটাও পরিষ্কার করে নিই, আর হাঁড়ি বাসনগুলো আছে তো মেজে নেব, ওগুলো ধরো ই হয়ে গেছে, নিচেই রান্না আজ হয়েছে, কারণ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মুশকিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ, অল্প হয় জিনিস তো আলাদা ব্যাপার, তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায় বলে নিচেই কাজ হচ্ছিলো, বসে বসে কাজ করা হবে বলে। তো অনেক কালির হাঁড়িগুলো রয়েছে, তো মেজে নিতে হবে। এদিকে মেহনাজের আর শরীর খারাপ, তো অনেকগুলো কাপড় ছিল, এই যে এখনও রেখেছি এগুলো, এগুলো সব কিছুটা আমি কেচে নিয়ে এসেছি, আবার এগুলো কেচে নেব।
আসলে না মেহনাজ পায়খানাও করে দিচ্ছে, শরীরটা মেয়েটার খুব অসুস্থ মেয়েটা। তো মনে তো হচ্ছিল কি ঈদ করবই না, আর অনেক কিছুই করিনি ঈদে, মনে তো হচ্ছিল কি দাবার কি আমার মেয়েটা সুস্থ থাকুক আবার ঈদ হবে। তো চেষ্টা করছি মেয়েটাকে ওষুধ খাওয়াচ্ছি ঠিকঠাক হয়ে উঠুক তাড়াতাড়ি। আর তো মেয়েটা একটু সুস্থ মনে হচ্ছে কোনো টাইমে, তো কোনো টাইমে আবার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। এখান থেকে পড়েছে, মুখের কথা তো নয়, মেয়েটা অনেক রক্ষা করেছেন আল্লাহ, তবে যে মেয়েটা বেঁচেছেন। এ দেখতে পাচ্ছ যেখানে ওষুধ খাওয়া, আসলে পুরো ঘরে ওষুধই ছড়িয়ে রয়েছে, কারণ ওষুধ খাওয়াচ্ছে মেয়েনাজকে, আর কোথায় রাখবো মেয়েনাজকে নিয়ে ব্যস্ত পুরো ঘরে ওষুধ। আর দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ ছড়িয়ে রয়েছে, কোনটা কখন খাওয়াচ্ছি ঠিক থাকছে না। তো ঘুরতে যাবে বলে দেখো ভাতও ঠিকঠাক খায়নি, নষ্ট করেছে কেমন, আর ওর ভাত খাও ওই রকমটাই, তাড়াতাড়ি করো, প্যান মুখ ধোয়া হয়ে গেছে এখন মুখ মুছছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে এসো। এবার রেডি হচ্ছে আয়রা যাওয়ার জন্য, এই দেখো কি মাছ দেখাচ্ছে, কেমন করে দেখিয়ে দাও এদিকে ঘুরে দেখো, তোমরাও হয়তো এরকম মেকআপ করতে হয়তো জানো না, আয়রা যেমন মেকআপ করছে দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, গাড়ি চলে আসবে আড়াইটা তিনটের দিকে, চারটে তো ইয়ে আছে, সার্কাস আছে, তো আড়াইটার দিকে গাড়ি আসবে বলেছে। তো এখন থেকে আয়রা রেডি হচ্ছে যাবে বলে, এদিকে আমি আম খাচ্ছি, ওকে রেডি হচ্ছে, আমি দেখছি ফেস পাউডার লাগাচ্ছি, ছোটো মেয়ে না তবুও ওইসব লাগাচ্ছে, কী করবো মানা করি তাও শুনে না। হেয়ার স্টাইল বানাচ্ছে দেখো, ওর কারো হেয়ার স্টাইল বানানো পছন্দ হয় না, ও নিজে নিজেই করবে, আমি করে দিলে বলবো হয়নি তোমার, ও নোংরা হোক তবুও ভালো। সো গাইজ, এরপরে আবার ভিডিও বানাবো, তো সার্কেসের ভিডিও ঠিক তোমাদেরকে দেখাবো, তো এখন রেডি হচ্ছে ও, পুরো রেডি হয়ে যা, তো তোমাদেরকে দেখাবো কেমনভাবে ও রেডি হয়েছে, কেমনভাবে যাচ্ছে। তো বাই।